প্রথম প্রশ্নটি নিচ্ছি দাহিদ হাসান হৃদয় থেকে। তিনি বলেছেন, এআই ক্যারেক্টার ক্রিয়েট করা যাবে কি না? এ প্রসঙ্গে উলামায়ে কেরাম দীর্ঘ আলোচনা করেছে। আমি তার খোলাসা বা সামারিটা বলছি, সেটি হলো সাধারণ নিয়ম বা বেসিক প্রিন্সিপল হলো, যে কোনো রূহ বিশিষ্ট প্রাণী সেটা আঁকা যাবে না, অথবা তাদের মূর্তি তৈরি করা যাবে না, অথবা তাদের স্কাল্পচার তৈরি করা যাবে না, কিংবা পাহাড়ে খোদাই করেও সেটা তৈরি করা যাবে না, তৈলচিত্র কিংবা জলচিত্র বা পানির চিত্র সেটা তৈরি করা যাবে না, সেটা মানুষ হোক অথবা অন্য কোনো পশু হোক কিংবা কোনো পাখি হোক। অর্থাৎ পূর্ণ অবয়ব বিশিষ্ট কোনো প্রাণীর ছবি আঁকা যাবে না। তবে যদি এটা অপূর্ণাঙ্গ ছবি হয়, যেমন তার শরীরের এমন কিছু আঁকা হলো না বা তৈরি করা হলো না, এমন একটা অঙ্গ বাদে সেটাকে আঁকা হলো, মানে শরীরের সে অঙ্গটা আঁকা হলো না যেটা না থাকলে সে বাঁচে না, যেমন মাথা, চেহারা, মাথা, কারো যদি মাথা কাটা থাকে তাহলে তার দেহটা অপূর্ণাঙ্গ থাকে এবং সেটা তখন পূর্ণ ছবি আঁকার যে পাপটা সেই পাপটা বহন করে না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা বিখ্যাত হাদিস আছে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে, তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা ইউআযযাবুনা ইয়াওমাল কিয়ামাহ ইউক্বালু লাহুম আহইউ মা খালাকতুম। নিশ্চয়ই যারা এই ছবিগুলো তৈরি করেন, বানান, কিয়ামতের দিন তাদেরকে আযাব দেওয়া হবে, তাদেরকে বলা হবে তোমরা যা সৃষ্টি করেছ সেটাকে জীবিত করো, তার হায়াত দাও। তো এখানে যেটা আমরা লক্ষ্য করলাম, যারা এই ছবিগুলো বানায়, মাই ইয়াসনাউ হাযিহি সুওয়ার, যারা এই ছবিগুলো বানায়, এখন এই ছবিগুলো যারা হাত দিয়ে বানায়, হাত দিয়ে বানালে সেটা মূর্তি হয়ে যায় অথবা স্কাল্পচার হয়ে যায়, অথবা আঁকে, সে হাত দিয়ে আঁকে, তৈলচিত্রের আঁকা হোক অথবা পানি দিয়ে, পানির সাথে রং মিশিয়ে, উভয়টাই আসলে ছবি তৈরি করার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখন আসা যাক, যদি কেউ এআই দিয়ে ছবি আঁকে, এআইটা কী? এআইটা হচ্ছে আসলে একটা বিশেষ প্রোগ্রাম যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়, এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা হয়তো কোনো অর্ডার এখানে করি কম্পিউটারের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে, একটা অর্ডার করি, বলি যে ড্র এ পিকচার অফ এ হিউম্যান বিইং, একজন মানুষের ছবি এঁকে দাও, অথবা একজন বৃদ্ধের ছবি এঁকে দাও, একজন মায়ের ছবি এঁকে দাও, একটা গরুর ছবি এঁকে দাও, একটা পাখির ছবি এঁকে দাও। এভাবে অনেক সময় আমরা কম্পিউটারে হয়তো কার্সার দিয়ে, মাউস দিয়ে আমরা অর্ডারটা দিই, অথবা এখন টাচ দিয়েও আমরা সেটা করতে পারি, এখন মুখ দিয়েও করা যায়, বলা যায় যে এই যে যেমন যেটা বললাম, ড্র এ পিকচার প্লিজ, আমরা যদি এআইকে বলি তখন এআই সেটা করে ফেলে, যেটা আপনার চ্যাট জিপিটিতে দেখতে পাচ্ছেন, যে সেখানে অর্ডারটা লিখেও দেওয়া যায়, অর্ডারটা টাচ করেও দেওয়া যায় এবং অর্ডারটা মুখে শব্দ করেও দেখা যায়। আপনি চ্যাট জিপিটিকে যেটাই জিজ্ঞেস করেন দেখবেন যে কিছু না কিছু জবাব সেখানে পাবেন, এবং এক্ষেত্রে আপনি যদি তাকে অথবা যে কোনো সফটওয়্যারকে বলেন যে একটা ছবি এঁকে দাও, সে ছবি এঁকে দেয়। তাহলে এই যে আপনি অর্ডার করলেন হাত দিয়ে টাচ করে অথবা মুখ দিয়ে বলে অথবা অন্য যে কোনোভাবেই হোক, সেইটা ছবি বানানোর হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনি হাত দিয়ে ছবি আঁকলেন অথবা মুখ দিয়ে একটা সফটওয়্যারকে বললেন সে যেন ছবি এঁকে দেয়, দুটো একই হুকুম। অতএব আপনার এই অর্ডারটা মুখেই হোক আর হাতেই হোক আবার টাচেই হোক, সেটি আপনার হাত দিয়ে আঁকার হুকুমের অন্তর্ভুক্ত হবে বলে এটা উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। অতএব এখানেও একই বিধান প্রযোজ্য হবে, যে এআই দিয়ে যদি কেউ ছবি আঁকেন তাহলে সেটা নিষিদ্ধ হবে, যদি সেটা পূর্ণাঙ্গ প্রাণীর ছবি হয়, আর যদি সেটা অপূর্ণাঙ্গ ছবি হয় এমনভাবে যে তার এই ছবিতে
ওই অঙ্গ ছাড়া তার বেঁচে থাকার কথা না, যদি প্রকৃত প্রাণী হতো তাহলে সেটা নিষিদ্ধ হবে না। এখানে আরও অনেক ডিসকাশন আছে, আমরা সেটাকে আজকে স্কিপ করে যেতে চাই, যে ইন্টারনেটের যে ছবিগুলো আছে সেগুলো ব্রাউজ করার বিধানটা কি, ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আপনাদের সামনে আবার আসবো, তখন কথা বলবো আরও বিস্তারিত।